মহাগ্রন্থ আল কোরআনের অনেক বিস্ময়কর প্রভাব রয়েছে। মক্কার মুশরিক নেতারাও সেই কোরআনের প্রভাবে প্রভাবিত হতো। কোরআনের সেই হৃদয় জোড়ানো কিছু ঘটনা আমরা এই ভিডিওতে জানতে চলেছি। ১. কুরাইশের প্রসিদ্ধ নেতাদের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, তখন কুরাইশের কাফের নেতাদের মধ্যে আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস বিন শারিকের মতো নেতারাও একজন আরেকজনকে লুকিয়ে লুকিয়ে নবীজির পড়া সেই কোরআন মুগ্ধ হয়ে শুনত। পরপর ৩ দিন একই ঘটনা ঘটল। এরপর আখনাস বিন শারিক লাঠি হাতে হাঁটতে হাঁটতে আবু সুফিয়ানের বাড়িতে আসলো। এরপর আখনাস বিন শারিক বলল, হে আবু হানজালা, মুহাম্মদের মুখ দিয়ে যা শুনলাম সেই বিষয়ে আপনার মতামত কি? জবাবে আবু সুফিয়ান বললেন, আমি ওই কালাম বুঝতে পেরেছি এবং সেখানে যা চাওয়া হয়েছে তাও আমি বুঝতে পেরেছি। এটা শুনে আখনাস বললেন, আমিও আপনার সাথে একমত। এরপর আখনাস হাঁটতে হাঁটতে কাফের নেতা আবু জাহেলের বাড়িতে গেলেন এবং আবু জাহেলকেও তিনি একই প্রশ্ন করলেন। জবাবে আবু জাহেল বলল, আসলে কথা হলো, বনু আব্দে মানাফের সাথে আমাদের বংশমর্যাদাগত ঝগড়া রয়েছে। তারা বলে আমাদের বংশে একজন নবী আছেন যার কাছে আসমান থেকে ওহী আসে। কবে আমরা এই মর্যাদা পাব? অতএব আল্লাহর কসম, আমরা কখনোই তার উপর ঈমান আনব না এবং তাকে সত্য বলে আমরা বিশ্বাস করব না। আবু জাহেলের কাছ থেকে এই কথা শুনে আখনাস সেখান থেকে চলে এলেন। এই ঘটনার মাধ্যমে বোঝা যায় যে ইসলামের অনেক বড় দুশ্মনও কোরআনের দ্বারা প্রভাবিত হয়, কিন্তু জিদ ও হটকারিতার বশে তারা পথভ্রষ্ট হয়। ২. উতবা বিন রাবিয়ার ঘটনা। কুরাইশের একজন প্রসিদ্ধ নেতার নাম ছিল উতবা বিন রাবি'আহ। উতবা বিন রাবি'আহ একই সাথে জাদুবিদ্যা, ভবিষ্যৎবাণী এবং কবিতায় পারদর্শী ছিল। একদিন উতবা বিন রাবি'আহ আবু জাহেল এবং অন্যান্য নেতাদের পরামর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। সেই উতবা বিন রাবি'আহ নবীজির কাছে এসে তার অনেক প্রশংসা করল। এরপর তাকে তাওহীদের প্রচার বন্ধ করার জন্য প্রস্তাব দিল, আর এর বিনিময়ে নেতৃত্ব, 10 জন সুন্দরী স্ত্রী এবং বিপুল ধন সম্পদ দানের লোভ দেখালো। উতবা বিন রাবি'আর কাছ থেকে এই প্রস্তাব শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরাহ হামীম সাজদার 1 থেকে ১৩ নম্বর আয়াত পর্যন্ত শোনালেন। এই সময় উতবা বিন রাবি'আহ আত্মীয়তার দোহাই দিয়ে তার হাত নবীজির মুখে দিয়ে কোরআন পাঠ বন্ধ করতে বললেন। এরপর উতবা বিন রাবি'আহ আবু জাহেল এবং অন্যান্য নেতাদের কাছে ফিরে আসলো এবং বলল, আল্লাহর কসম, এটা জাদু নয়, এটা কবিতাও নয়, আবার এটা কোনো ভবিষ্যৎবাণীও নয়। হে কুরাইশের লোকজন, তোমরা আমার কথা শোনো, তোমরা এই মানুষটিকে ছেড়ে দাও। যদি তিনি আরবদের উপরে বিজয়ী হন তাহলে তার রাজত্ব তোমাদেরই রাজত্ব, তার সম্মান তোমাদেরই সম্মান, তার মাধ্যমে তোমরা হবে সৌভাগ্যবান। উতবা বিন রাবি'আহ আরও বলল যে, হে কুরাইশগণ, তোমরা জানো মুহাম্মদ কখনো মিথ্যা বলেন না। আমি ভয় পাচ্ছি যে তোমাদের উপর আল্লাহর গজব নাজিল না হয়। উতবা বিন রাবি'আর কাছ থেকে এই কথা শুনে আবু জাহেল বলল, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তার কথা দিয়ে জাদু করেছে। ৩. কাবার চত্বরের ঘটনা। একদিন কাবার চত্বরে উপস্থিত মক্কার মুশরিকদের একজন বাদে সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে সূরা নাজম শুনতে শুনতে বিভোর হয়ে যায়। এরপর সূরার শেষ ৬২তম সিজদার আয়াত শুনে নবীজির সাথে তারা সিজদায় পড়ে যায়, কিন্তু শুধুমাত্র একজন বৃদ্ধা ব্যক্তি সিজদা করেনি। সে এক মুষ্টি মাটি তুলে নিজের কপালে ঠেকিয়ে বলেছিল, এটাই আমার জন্য যথেষ্ট। পরে সেই ব্যক্তি বদরের যুদ্ধে কাফের অবস্থায় নিহত হয়েছিল। ওই বৃদ্ধ ব্যক্তি ছিল মক্কার অন্যতম নেতা উমাইয়া বিন খালফ। ৪. ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আসছিল, কিন্তু নবীজির দোয়ার বরকতে এবং কোরআনের সূরার অনন্য প্রভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিমেষেই কোরআনের খাদেমে পরিণত হয়ে গিয়েছিলেন। আর এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ইসলামের অসামান্য উন্নতি হয়েছিল। আর এগুলোর শুরু হয়েছিল মহাগ্রন্থ আল কোরআনের প্রভাবের মাধ্যমে। ৫ বাদশা নাজাশীর ঘটনা। জাফর বিন আবু তালিবের মুখে সূরা মারিয়ামের সংশ্লিষ্ট আয়াতগুলো শুনে হাবশার বাদশা আসহামা নাজাশী এবং তার সভাসদ খ্রিস্টান নেতাদের চোখ দিয়ে অবিরল ধারায় অশ্রু প্রবাহিত হয়েছিল। এরপর বাদশা নাজাশী মদিনাতে ৭০ জনের একটি পণ্ডিতগণের প্রতিনিধি দলকে প্রেরণ করেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে সূরা ইয়াসিন শুনে কান্নাকাটি করে আত্মহারা হয়ে পড়েন এবং সেখানেই তারা মুসলমান হয়ে যান। পরবর্তীতে বাদশা নাজাশীও মুসলমান হয়ে গিয়েছিলেন। ৬ ওয়ালিদ বিন মুগীরার ঘটনা। কুরাইশের সবচেয়ে বড় কবি এবং বড় ধনী ব্যক্তি ছিল ওয়ালিদ বিন মুগীরা। একদিন ওয়ালিদ বিন মুগীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কোরআন শুনতে চাইল। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদ বিন মুগীরাকে সূরা নাহলের ৯০ আয়াতটি শুনিয়ে দিলেন। এটা শুনে কুরাইশের ধনী ব্যক্তি ওয়ালিদ বিন মুগীরা আয়াতটি আবার শুনতে চাইলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় পড়লেন। এরপর আয়াতটি শুনে হয়রান হয়ে ওয়ালিদ বিন মুগীরা বলে উঠলেন যে, আল্লাহর কসম, এর মধ্যে রয়েছে এক বিশেষ মাধুর্য, এর মধ্যে রয়েছে বিশেষ সজীবতা, এর শাখা প্রশাখা সমূহ ফলবন্ত, এর জড়দেশ সদা সরস, আর মানুষ কখনো এমন বলতে পারে না। অন্যখানে বর্ণিত হয়েছে যে ওয়ালিদ বিন মুগীরা বলেছিলেন, নিশ্চয়ই এটি বিজয়ী হবে, বিজিত হবে না, আর নিশ্চয়ই এটি তার নিচের সব কিছুকে চূর্ণ করে দেবে। ওয়ালিদ বিন মুগীরার কাছ থেকে কোরআন সম্পর্কে এই প্রশংসা শুনে কুরাইশের কাফের নেতা আবু জাহেল বলল, আপনি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের বিরুদ্ধে কিছু না বলেন ততক্ষণ আপনার সম্প্রদায় আপনার উপর খুশি হবে না। আবু জাহেলের কাছ থেকে এই কথা শুনে ওয়ালিদ বিন মুগীরা বললেন, ছাড়ো, আমাকে একটু ভাবতে দাও। এরপর ওয়ালিদ বিন মুগীরা ভেবেচিন্তে বলল, এটা অন্য থেকে প্রাপ্ত জাদু। বস্তুত কুরাইশের ধনী ব্যক্তি ওয়ালিদ বিন মুগীরার প্রথম কথাগুলো ছিল তার মনের কথা, আর শেষের কথাগুলো ছিল তার রাজনৈতিক কথা। এই প্রসঙ্গে সূরা মুদ্দাসসিরের ১১ থেকে ২৬ আয়াতগুলো নাজিল হয়েছিল। ৭ ৩৬০টি দেবদেবীর পূজারীর ঘটনা। পবিত্র কোরআনের প্রভাব এত বেশি যে ৩৬০টি দেবদেবীর পূজারী নিমেষেই সবকিছু ছেড়ে এক আল্লাহর ইবাদতকারী হয়ে গিয়েছিল। যারা কখনো কোনো আইন মানতে বাধ্য ছিল না, সেই অবাধ্য মরু আরব নিমেষেই আল্লাহ তাআলার আইনের সামনে এসে মাথা পেতে দিয়েছিল। কোনো বাহিনীর প্রয়োজন হয়নি, বরং তারা নিজেরাই এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মৃত্যুদণ্ডের জন্য পিড়াপিড়ি করেছিল। মায়েজ আসলামী, গামেদি মহিলা প্রমুখদের ঘটনা যার জাজ্জল্যমান প্রমাণ। ৮ জুবাইর বিন মুতাইমের ঘটনা। বদরের যুদ্ধে বন্দী ব্যক্তিদের মুক্তির ব্যাপারে আলোচনার জন্য কুরাইশ নেতা জুবাইর বিন মুতাইম মদিনায় উপনীত হয়েছিলেন। এরপর তিনি মাগরিবের জামাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে সূরা তুরের আয়াতগুলো শুনে দারুণভাবে প্রভাবিত হয়েছিলেন। পরবর্তীতে জুবাইর বিন মুতাইম বলেছিলেন যে, এর মাধ্যমে আমার হৃদয়ে প্রথম ঈমান প্রবেশ করে। ৯ কবি লাবিদ বিন রাবিয়ার ঘটনা। জাহিলি যুগের মুআল্লাকা খ্যাত কবি লাবিদ বিন রাবিয়াহ ইসলাম কবুল করার পর কবিতা লেখা বন্ধ করে দিয়েছিলেন। এরপর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার গভর্নরের মাধ্যমে তাকে এর কারণ জিজ্ঞাসা করেছিলেন। জবাবে কবি লাবিদ বিন রাবিয়া বলেছিলেন যে, আমি এক লাইন কবিতাও আর বলতে চাই না, যখন থেকে আল্লাহ আমাকে সূরা বাকারাহ এবং সূরা আল-ইমরান শিক্ষা দিয়েছেন। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বার্ষিক ভাতা আরো বৃদ্ধি করে দিয়েছিলেন। ১০ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। একদিন আবু তালহা আনসারী পবিত্র কোরআনের একটি আয়াত শুনেছিলেন, যেখানে বলা হয়েছে, তোমরা কখনোই কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু তোমরা দান করবে। এই আয়াত শোনার পর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন এবং তিনি নিজের সবচেয়ে মূল্যবান খেজুর বাগিচাটি আল্লাহর রাহে দান করে দিলেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে সেই খেজুর বাগিচাটি আবু তালহার নিকট আত্মীয় एवं चाचातो भाईदेर मध्य बंटन करे देया हयेछिल। आर आबू तालहा रादियाल्लाहु ताआला आनहुर एई दानटी छिलो महाग्रंथ आल कुरआनेर प्रभावे। 11 आरबदेर प्रभावित हওয়ার घटना। शायख आब्दुल काहिर जुरजानी बोलेन जे आरबरा कुरआनेर सर्वोच्च आलंकारिक वैशिष्ट्य छाड़ाओ तारा एर गभीर तात्पर्यपूर्ण आयातসমূहेर कारणे प्रभावित হয়েছিল। যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে, সমপরিমাণ শাস্তিদানের মধ্যে তোমাদের জীবন নিহিত রয়েছে, হে জ্ঞানীগণ, যাতে তোমরা সতর্ক হতে পারো। মহাগ্রন্থ আল কোরআনের প্রভাবের কথা বলে শেষ করা যাবে না। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি মহান মুজিজা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআনের মর্যাদা বোঝার তৌফিক দান করুন, আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।